আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমরা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাব তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে আমরা যে কাজগুলো সাধারণত করে থাকি এগুলো সমাজের সামনে আমরা অহরহ করতে পারি, কিন্তু সিঙ্গাপুরে এমন কিছু কাজ আছে যা করলে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে, এমনকি কারাবরণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা বাংলাদেশের রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে থুতু ফেলে দিই, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে দিই, ময়লা এখানে সেখানে ফেলে দিই। এই জিনিসগুলো সিঙ্গাপুরে করলে আপনাকে দিতে হবে জরিমানা, এমনকি কারাবরণ করতে দিতে পারে। আসুন আমরা এরকম কয়েকটি কাজের কথা বলি, এমন জরিমানা কত তা সংক্ষেপে একটু তুলে ধরি আপনাদের সামনে। যেমন ধরেন, যেখানে সেখানে আপনি যদি আবর্জনা ফেলেন একটা অপরাধ, তার জন্য আপনাকে $2,000 পর্যন্ত জরিমানা করা হবে, $2,000 পর্যন্ত হতে পারে। যদি ভালো অফিসার আপনাকে ক্যাশ করে ধরে তাহলে হয়তো আপনাকে $5,000 করতে পারে, কিন্তু নিয়ম হলো $2,000। এমনকি যদি আপনি পুনরায় করেন আরও বাড়বে, এটা এর প্রথম পর্যায়ে, প্রথম অপরাধ $2,000 জরিমানা। পানির অপচয় করলে 3 বছর পর্যন্ত জেল, $50,000 পর্যন্ত জরিমানা হতে পারে। পানির অপচয় মানে আপনি একর পাবলিক প্লেসের পানির ট্যাপ খুলে চলে গেলে বন্ধ না করে পানি সারা পানি পড়লো, এটা পানির অপচয়, এটার জন্য জরিমানা করা হবে। পাবলিক প্লেসে মূত্র ত্যাগ, আমরা তো রাস্তাঘাটে এখানে সুযোগ পেলে লোকজন আশেপাশে তাকাই, কেউ আছে কি না, কেউ না থাকলে প্রস্রাব করে দিই, সিঙ্গাপুরে করা যাবে না। যত প্রস্রাব করলে আপনাকে $1,000 পর্যন্ত জরিমানা করতে দিতে করা হইতে পারে, $1,000 পর্যন্ত সিঙ্গাপুরে। কিন্তু ঘন ঘন, তবে এটা ঠিক এখানে সেখানে মানে ঘন ঘন ইয়ে আছে, এই শৌচাগার আছে, প্রস্রাবখানা আছে, টয়লেট করতে পারবেন জায়গা, প্রতিটা এমআরটিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো এটা চিন্তা করার কারণে আপনাকে যথাযথ করতে হবে না, আপনি কাউকে জিজ্ঞেস করলে হবে যে কোথায় প্রস্রাব করা যাবে, দেখাই দিবে, প্রতিটা এমআরটিতেই আছে। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তা পারাপার, অর্থাৎ সিঙ্গাপুরের রাস্তা পারাপার হতে হলে আপনাকে জেব্রা ক্রসিং ফলো করতে হবে। এই জেব্রা ক্রসিং ফলো না করলে আপনি যদি মনের মতো রাস্তা দৌড় দেন, একটা গাড়িগুড়ি নাই, দুই পাশে কোনো গাড়িগুড়ি নাই, দিলাম এক দৌড় রাস্তা পারি হয়ে গেলাম, পুলিশ ধরলে আপনাকে 3 মাস পর্যন্ত যার কারাদণ্ড হইতে পারে, এমনকি $1,000 পর্যন্ত জরিমানা হতে পারে। জনসম্মুখে মাতাল হওয়া, সিঙ্গাপুরে মদ্যপান করা মানে বৈধ, তবে মদ্যপান করে জনসম্মুখে গিয়ে মাতলামি করা যাবে না। আপনি মদ্যপান করে গেলেন, এমআরটিতে গেলেন, বাসে গেলেন, গিয়ে মাতলামি করলেন, এটা একটা অপরাধ, আপনাকে 1 মাস পর্যন্ত জেল হতে পারে, $1,000 জরিমানা হতে পারে। পাবলিক প্লেসে বেআইনিভাবে মদ খাওয়া, সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় যারা সিঙ্গাপুর থাকেন তারা জানান, না থাকলে জিজ্ঞেস করে নেবেন, মদ খাওয়ার জন্য বার আছে, বৈধভাবে খেতে পারবেন সেখানে। কিন্তু আপনি ধরেন, আপনি বাসে গিয়ে বসে বসে মদ পান করলেন, ট্রেনে বসে করলেন, তাহলে কিন্তু জরিমানা। মিথ্যা পুলিশ রিপোর্ট করা, আপনি পুলিশকে রিপোর্ট করেন মিথ্যা তথ্য দিয়ে, এর জন্য আপনাকে এটা একটা অপরাধ, আপনাকে 6 মাস পর্যন্ত জেল হতে পারে, $5,000 পর্যন্ত জরিমানা হতে পারে। চুরি করা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সিঙ্গাপুরে আমরা তো দেখাচ্ছে এখানে সেখানে চুরি হয়, অনেক সময় মার্কেটে জায়গা জায়গা চুরি হয়, সিঙ্গাপুরে চুরি একটা মারাত্মক অপরাধ। এই নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করবো, কয়েকজনের জীবনে এরকম ঘটনা ঘটেছে, উদাহরণস্বরূপ বলবো। আজকে বলি চুরি করার অপরাধ, এর জন্য 3 বছর পর্যন্ত জেল হতে পারে, চুরি করলে আপনি 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বেআইনিভাবে অন্যের ঘরে প্রবেশ করা, অন্যের ঘরে আপনি বেআইনিভাবে প্রবেশ করতে পারবেন না, অন্যের ঘরে প্রবেশ করতে হলে দরজাতে ডাক দিয়ে, দরজা নক দিয়ে তার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি আপনি বেআইনিভাবে কারো ঘরে প্রবেশ করেন, মাস্তানি করতে যান, পুলিশ রিপোর্ট হলে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। বেআইনি সিগারেট ক্রয় এবং বিক্রয় করা, এটা নিয়ে আমি অন্য একসময় ভিডিও করবো, যে বেআইনি সিগারেট কোনটাকে বলে আর আইনি সিগারেট কোনটাকে বলে, কোন সিগারেট খাওয়া যাবে, কোন খাওয়া যাবে না, এটা আমি পরে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। তবে এই ধরনের কাজ করলেও জরিমানা, 6 মাসের জেল হতে পারে। অতিরিক্ত সময় থাকা, আপনার পারমিটের মেয়াদ শেষ, আপনার অতিরিক্ত সময় থাকলে সেটাও জরিমানা, বেআইনি। দণ্ডনীয় রীতি বিধি প্রদর্শন, আপনি যদি মানুষকে ভয় দেখান অস্ত্র দিয়ে তার গুলি করে মেরে ফেলবো, এটা একটা অপরাধ, কাউকে ভয় দেখানো যাবে না। আঘাত করা, আপনি যদি আঘাত করেন, চট দিলেন, তার দাঁত একটা পড়ে গেলো, এক ধরন দিলাম আর কি, অথবা কাউকে গুসা মারলেন, তার কাল ফুলে গেল, কাউকে চাকু অস্ত্র দিয়ে আঘাত করলেন, এইটু মারাত্মক অপরাধ, এর জন্য আপনাকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বেআইনি সমাবেশ বা মিছিল করা, সিঙ্গাপুরে কোনো মিছিল করা যাবে না, সমাবেশ করা যাবে না, করলে 2 বছর পর্যন্ত জেল হতে পারে।
দাঙ্গা হাঙ্গামা করো অপরাধ, এটা মারাত্মক অপরাধ, 7 বছর পর্যন্ত জেলা হতে পারে। স্বাধীনতা চূড়ান্ত অপমাননা, স্বাধীনতার মাত্র স্বাধীনতা বলতে কি আপনি রাস্তাঘাটে কোনো মেয়েকে অপমান করতে পারবেন না, ইপ্রেজিং করতে পারবেন না। তারা বাংলাদেশে অনেক সময় দেখা যায় পত্রিকা নিউজ আসে ওর মুখে, ওকে যাই ইউপ কলেজের সামনে ইপ্রেজিং করছে পকেটে ছেড়ে দেয়। এইগুলো সিঙ্গাপুরে করা খুবই মারাত্মক অপরাধ, এর জন্য আপনাকে 2 বছর জেল হতে পারে, বেত্রাঘাত হতে পারে। বেত্রাঘাত কি এটা আমি বলবো ধারাবাহিকভাবে, এই ভিডিওগুলো আমি করতেছি, আপনাদের কাজ আসবে। ডাকাতি করা, ডাকাতি করা তো অপরাধ জানা নেই, বা সিঙ্গাপুরে মারাত্মক অপরাধ 2 থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। মাদক চোরাচালান এবং গ্রহণ করা, মাদক চোরাকালীন আমরা আপনি জড়িয়ে গেলে আপনাকে 30 বছর পর্যন্ত জেল হতে পারে। খুন, খুন তো মৃত্যুদণ্ড সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে খুন করা মানে আপনার স্যার। তো এই জিনিসগুলো মেনে চলবে তাহলে আপনি সিঙ্গাপুরে যতদিন খুশি থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, ওই দেশে আইন মেনে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আপনার দিনে দিন সিঙ্গাপুরে আপগ্রেড করতে পারবেন, ওয়ার্ক পাস হোল্ডার হয়ে গেলে সিঙ্গাপুরে গিয়েও সিঙ্গাপুর সিটিজেনশিপ হতে পারবেন। উদাহরণ দিলাম এই কথাগুলো। তো এই অপরাধগুলো থেকে সবাই সাবধানে থাকবেন। এইসব অপরাধগুলোর মধ্যে যারা জড়িয়েছিল তারা কিন্তু সিঙ্গাপুর থেকে দেশে আসার পর এখন আইপি অ্যাপ্লাই করলে রিসেট আসে অনেকের আর কি, যারা এইসব কাজ জড়িয়েছিল। তো এই নিয়ে আমি বিস্তারিত অন্য এক সময় বলবো, আজকে শুধু মূল অপরাধগুলো বললাম, মূল অপরাধগুলো কত টাকা জরিমানা এটা একটু ডিসকাস করলাম, অন্য সময় আরো ব্যাখ্যা করবো। সকাল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।